কাঁচরাপাড়া চেইন গেট 4 নম্বর এভিনিউতে কাঁচরাপাড়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং ইস্টার্ন রেলওয়ে ভারত স্কাউট এন্ড গাইডস এর উদ্যোগে ক্রস কান্ট্রি ওভারনাইট অ্যাডভেঞ্চার হাইকের শুভ সূচনা করা হলো। এই অ্যাডভেঞ্চারটি চলবে 14-15 মে পর্যন্ত। ভারত স্কাউট এন্ড গাইডস এর ছাত্রছাত্রীরা সাইকেল চালিয়ে কাঁচরাপাড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত ভ্রমণ করবে। শুধু তাই নয়, একটি রাত্রি সেখানেই কাটাবে তারা। কাঁচরাপাড়া কা জো স্থান হ্যায় वो हम लोग जैसे ही चलते जाएंगे रास्ता पे वो ब्रेंडल की तरह फैलता चलेगा। तो आइए शुरू करते हैं हम लोगों का जो हाइक है। हमारे बीच उपस्थित है हमारे स्टेट ट्रेनिंग कमिश्नर स्काउट श्री राजेंद्र रायदा। हम उनको अनुरोध करेंगे कि हमारा नारियलपुर के यहाँ पे এই অ্যাডভেঞ্চারে সকলকে সেলফ ডিফেন্ড করতে থাকতে হবে। যে যার নিজের সাইকেলেই তারা গন্তব্যস্থলে পৌঁছবে। সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছানোই তাদের মূল লক্ষ্য। পতাকা উত্তোলনের মাধ্যমে এই অ্যাডভেঞ্চারের শুভ সূচনা করা হয়। गुरु भाई साइकिल नहीं क्यों किया चुना है जिंदगी गिरना नहीं है गिर के संभलना है जिंदगी रुकने का नाम मौत है चलना है जिंदगी रुकने का नाम मौत है चलना है जिंदगी गिरना नहीं है गिर के संभलना है जिंदगी উপস্থিত ছিলেন স্টেট অর্গানাইজিং কমিশনার স্কাউট মিস্টার রাজেন্দ্র রায়, ডিস্ট্রিক্ট অর্গানাইজিং কমিশনার স্কাউট গোপাল বিশ্বাস, স্টেট অর্গানাইজিং কমিশনার গাইড স্কাউট বর্ণালী গাঙ্গুলী। অ্যাকচুয়ালি কাঁচরাপাড়া ডিস্ট্রিক্টের রোভার সেকশন আজকে একটা ওভারনাইট সাইকেল ক্রস কান্ট্রি হাইক সাইকেল হাইক করতে যাচ্ছে আমাদের কাঁচরাপাড়া থেকে হুগলি। ওদের সিক্রেট আর কি, ওদের রুটে সব কিছু ম্যাপ ট্যাপ দিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী ওরা পৌঁছাবে রোভাররা। তো মোটামুটি 40 জনের মতো স্ট্রেংথ আছে যারা পার্টিসিপেট করছে, আর লিডার থাকবে 10 জনের মতো। আর এটা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এটা একটা বড় মানে স্টেপ আর কি, বা পদক্ষেপ বলা যায় কাঁচরাপাড়ার পক্ষ থেকে। আমরা প্রত্যেক বছর কিছু না কিছু প্রোগ্রাম আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে অর্গানাইজ করে আসি, সেটাই এটারই একটা মানে প্রতিফলন আর কি। যে কাঁচরাপাড়া ডিস্ট্রিক্ট স্ট্যান্ডার্ড ভাস্কর্স অ্যান্ড গাইডস আজকে একটা বড় প্রোগ্রাম নিতে চলেছে আর কি রোভারদের। এই এদের কোর্সেই রয়েছে ক্রস কান্ট্রি হাইক, একটা ডিস্ট্রিক্ট থেকে ক্রস করে আরেকটা ডিস্ট্রিক্টে যাওয়া, সাথে কিছু মেসেজ সোশ্যাল মেসেজ যেগুলো আছে সেগুলো দিতে দিতে যাবে এরা। আর এটা এদের সিলেবাস ছাড়াও রয়েছে এদের শারীরিক মানসিক এবং সোশ্যাল কিছু অ্যাক্টিভিটিসেরও মধ্যে এদের নিজেদের গড়ে তোলারও একটা সিস্টেম রয়েছে। তো আশা করি এরা সাকসেসফুলি আমরা এই প্রোগ্রামটা করতে পারবো। আমার নাম গোপাল বিশ্বাস, ডিস্ট্রিক্ট অর্গানাইজিং কমিশন স্কাউট। না দেখুন, এর আগেও হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন যে বিগত 2 বছর লকডাউনের জন্য আমাদের যে ফিল্ড অ্যাক্টিভিটিস, আমরা একটা ভার্চুয়াল ফিল্ডে ফিরে গেছিলাম, কিন্তু মানে প্রত্যেকেরই আশীর্বাদ উপরওয়ালার কৃপায় আমরা আবার আমাদের ফিল্ডে ফিরে এসেছি। এই হাইক এটা আমরা বরাবরই করতাম যখন আমাদের লকডাউন সিচুয়েশন ছিল না। এটা একটা অ্যাডভেঞ্চারাস হাইক এতে, এবং যেমনি আমার পূর্ববর্তী যিনি আমাদের ডিওসি স্কাউট জানালেন যে এখানে আমাদের কিছু সোশ্যাল মেসেজ, আমরা যে এখান থেকে কাঁচরাপাড়া স্টার্ট করছি, আমরা হুগলি ডিস্ট্রিক্টে যখন যাব যেখানে হাইক স্পট, কিছু সোশ্যাল মেসেজ আমরা নিয়ে আমরা এগোচ্ছি, যেটা আমাদের সামাজিক যে দায়িত্ব স্কাউটিংয়ের সেটা আমরা আমাদের হাইকের মাধ্যমে কমপ্লিট করব। যারা যাবে তারা কি সাইকেল করেই যাবে? তারা সাইকেলেই যাবে, তাদেরকে এখান থেকে ছাড়া হবে। এবং যেটা একটা মজাদার ঘটনা যে ওদেরকে কিছু মানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যেটা যেতে যেতে তারা আগেই পাবে, মানে সার্টেন ডিস্টেন্স কভার করার পরে নেক্সট আবার একটা মেসেজ পাবে যে হাউ টু তারা তাদের যে জার্নিটা কীভাবে কমপ্লিট করবে। তো এই সাইকেল মাধ্যম করার উদ্দেশ্য দেখুন, আমরা মানে পায়ে হেঁটেও করতে পারি,
একটা ওয়ে রয়েছে, দেন আমরা সাইকেলেও করতে পারি। এই ডিস্টেন্সটা বেশি আছে এবং এরা ভবিষ্যতে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড কমপ্লিট করবে রোভারিং থেকে। তো তাদের কোর্স কন্টেন্টে রয়েছে সাইকেল হাইক করতে হবে, তো এটা যেরকম একটা উদ্দেশ্য, সাথে সাথে আরেকটা উদ্দেশ্য যেটা আপনাদের প্রথমেই জানালাম, যেটা সোশ্যাল মেসেজ এরা ক্যারি করছে নিজেদের সঙ্গে। সমাজের জন্য কী বার্তা দিচ্ছেন? দেখুন, আমরা একটাই বার্তা দেবো। দেখুন, অনেক রকম অ্যাক্টিভিটিস, অনেক রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস চলছে, তো আমাদের একটাই মেসেজ যে আপনারা আসুন, আমাদের স্কাউটিংয়ে জয়েন করুন এবং দেশের একটা সুনাগরিক তৈরি হন। আমার নাম সঞ্জীব শাহ, এএসওসি স্কাউট, ইস্টার্ন রেলওয়ে। আমাদের বাচ্চারা অলওয়েজ রেডি, আমাদের ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সবসময় রেডি থাকে, বি প্রিপেয়ার্ড সবসময় যে কোনো কাজের জন্য আমরা রেডি আছি। বিশেষত রোভার্সরা, তাদের মোটো হচ্ছে সার্ভিস, তারা সমাজের যে কোনো সময় যে কোনো কাজে সেবার জন্য প্রস্তুত। ডিউরিং লকডাউনেও তারা ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের পক্ষ থেকে প্রচুর সেবামূলক কাজ করা হয়েছে। কতজন বাচ্চা আজকে ইয়ে করবে? টোটাল আমরা 50 হেডস মুভ করছি। এটা একটা অ্যাডভেঞ্চার হাইক, আমরা যেমন সোশ্যাল মেসেজও দিচ্ছি, তাছাড়া মাধ্যমে আমাদের বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারের মাধ্যমেই সেখানে যাবে, তারা নিজেদের খাবার প্রিপারেশন করবে, সেরকমভাবে হাইকটা আমাদের সম্পূর্ণ হবে। এটা গিয়ে হুগলি বাঁশবেড়িয়াতে শেষ হবে। ওখানে নাইট স্টে হবে, গিয়ে ওখানকার আমরা লোকাল পিপুলদের আমাদের যে কাজকর্ম সেখানে সম্বন্ধে অবগত করাবো, অ্যাওয়ার করাবো। আমাদের ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামও আছে, আরও আনুষঙ্গিক কাজকর্ম, সন্ধেবেলা একটা কালচারাল প্রোগ্রামও আছে আমাদের, হয়ে আমরা আবার কালকে আর্লি মর্নিং ব্যাক করবো। অশু কল্যাণনাথ, হেডকোয়ার্টার কমিশনার রোভার, কাছড়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন। প্রথমে ধন্যবাদ জানাই ইস্টার্ন রেলওয়ে, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস, কাছড়াপাড়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের যারা কর্ণধার আছেন। ইস্টার্ন রেলের রোভার সেকশন যেটা আছে সেটা শুধুমাত্র ইস্টার্ন রেলওয়ে নয়, অল ওভার ইন্ডিয়া এরা সুনাম অর্জন করেছে এবং এরা দে আর দ্য অ্যাম্বাসাডার অফ ভারত স্কাউটস অ্যান্ড গাইডস। এদের সমস্ত চাল চলন, কথাবার্তা বা মুভমেন্ট যেটাকে দেখে আমরা উৎসাহিত হই, আমরা এই অর্গানাইজেশনের মেম্বার্সদের আনতে উৎসাহিত হই। আর এদের যেটা মোটো সেটা হচ্ছে সার্ভিস। সবসময় যে কোনো অসুবিধার সময়, যে কোনো ন্যাচারাল ক্যালামিটিস বা যে কোনো অসুবিধার সময় এরা ঝাঁপিয়ে পড়ে, রক্তদান শিবির থেকে শুরু করে যে কোনো ধরনের ব্লাড ডোনেশন, এটা আমাদের প্রতি বছরের একটা নিয়মিত অনুষ্ঠান হয়ে গেছে ব্লাড ডোনেশন। সুতরাং সবসময় এদের মোটো যেটা সেবা, তাতে এরা ব্রতী আছে সবসময়। এবং কাছড়াপাড়ার রোভারিং সবসময় একটা সমস্ত রোভার সেকশনের কাছে একটা নিদর্শন। আজকে যে অ্যাডভেঞ্চার হাইকটা এরা নিয়েছে, এটা এদের একটা কোর্সের মধ্যে, যেটা এদের রাষ্ট্রপতি যেটা সর্বোচ্চ সম্মান সেই অ্যাওয়ার্ড অর্জন করার জন্য একটা ধাপ, সেই ধাপটা এরা করতে যাচ্ছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব এই ক্যালামিটিস, এই ন্যাচারাল ওয়েদারের মধ্যেও যেন এদের এই হাইকটা, ক্রস কান্ট্রি হাইক সফল হোক এবং সবাই সুস্থভাবে আবার ফিরে আসুক। বাচ্চাদের কী কী ব্যবস্থা থাকছে? এদের জন্য সমস্ত মেডিকেল ফেসিলিটিস যেগুলো আছে, তারা যেহেতু এরা রোভার্স, এরা সেলফ ডিপেন্ডেন্ট, সেই জন্য প্রত্যেকে নিজেদের সমস্ত জিনিস ক্যারি করছে। তার সঙ্গে করোনা বিধি যেহেতু এখনও সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায়নি, সেই জন্য সমস্ত প্রোটোকলস মেনটেন করার জন্য এদের বলা হয়েছে। প্রত্যেকের ডাবল বুস্টার ডোজ নিয়ে এরা রওনা দিয়েছে এবং অন দ্য ওয়েতে যখন এরা যাবে, এদের বলাই হয়েছে কোনো রকম যেন মোবাইলের ব্যবহার না করা হয়। যখনই কোনো ইনস্ট্রাকশনস তাদের দেওয়া হবে, সেটা যেন অন দ্য রোড একটা সেফ জায়গায় দাঁড়িয়ে সেটাকে রিসিভ করে ফার্দার ইনস্ট্রাকশনসগুলো ধরে এগিয়ে যাবে। আর যেখানে ওরা যাচ্ছে সেখানে একটি আশ্রম, সেখানেও আমরা বলেছি যেন ছাড়ার আগে যেন তারা বলতে পারে যে এখানে একটা ওয়েল অর্গানাইজ সংস্থা এসেছিল, যারা যেন পুনরায় এখানে আসে এবং তাদের জন্য আমরা সবসময় ওয়েলকাম জানাবো। আমার নাম রাজেন রায়, আমি স্টেট ট্রেনিং কমিশনার স্কাউট, ইস্টার্ন রেলওয়ে, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস। এই অ্যাডভেঞ্চার হাইকের মূল উদ্দেশ্য হলো সামাজিক মেলবন্ধন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি। কাছড়াপাড়া ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার থেকে যাত্রা শুরু করে ব্যান্ডেলের এক মন্দির পর্যন্ত এই হাইক অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্ব ছিল সুকল্যাণনাথ। প্রায় 60 কিলোমিটার পথ তারা অতিক্রম করবে। এই অ্যাডভেঞ্চার হাইককে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ভালোই এক্সাইটেড, কারণ আমাদের কাছাড়া ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এই প্রথম আমি একটা হাইক অ্যাটেন্ড করছি, যেখান থেকে দাঁড়িয়ে এখন আমরা সব আলাদা আলাদা গ্রুপ, তো সবাই একটা জায়গায় একত্রিত হয়ে সবাই একসাথে যাচ্ছি, এটা নিজেদের পক্ষে অনেকটাই এক্সাইটমেন্টের ব্যাপার একটা। আর সবথেকে বড় কথা, এই কোভিডের একটা প্যান্ডামিক এটা গেল খুব বড়, তার ওখান থেকে উঠে এসে আমাদের লিডার্সরা এত এটা খুব একটা উদ্যোগ নিয়েছে, তার জন্য আমি খুব কৃতজ্ঞ তাদের জন্য। তো প্রে করছি গডকে যাতে সবাইভাবে যাতে একদম সুস্থভাবে যাতে ক্যাম্পটা হয়ে আমরা নিজেদের বাড়ি যেতে পারি। আমার নাম সুদীপ্ত দাস। হুগলিতে একটা জায়গা যেটার নাম হচ্ছে মন্দির, একটা গায়ত্রী মন্দির। আমরা এখান থেকে সাইকেল চালিয়ে ওখানে যাব, ওখানে ওয়ান নাইট স্টে করব এবং তারপরে ওখান থেকে আসব। তো আমাদের ওখানে অনেক ক্যাম্প ফায়ার, অনেক গান নাচ, অনেক প্রোগ্রাম আছে,
এটা আমাদের স্কাউটিং এর একটা পার্ট হাইক। কত কিলোমিটার এটা? মোটামুটি আপ ডাউন 60 কিলোমিটার হবে। আমি পুরো প্রস্তুত, একদম পাম্পার নিয়ে সাইকেলের সাথে পুরো প্রস্তুত। আমার সঙ্গে থাকছে একটা সাইকেলের পাম্পার আছে, ব্যাগে কয়েকটা রেঞ্চ আছে সাইকেলের জন্য, আর জলের বোতলটা রাখছি সঙ্গে। আশা করছি ওই 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাছিয়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795। পড়ে যাবি তো আমার বিয়ে, আমার বেনারসি নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচড়াপাড়া।